অরুণাচলর ধমকত লক্ষিমপুরত কাম বন্ধ, সীমান্তত অসমৰ দিকে আগুৱাই আছে মেঘালয়। অসমৰ বনাঞ্চল বিদ্যালয় দখল করলে মিজোয়ে, নগার ভয়ত বিওপি নির্মাণ করেও হল ভূত বাংলা। চুবুরিয়া রাজ্যর আগ্রাসনত এতিয়া অসমৰ মানচিত্রর দ্রুত সংকোচন। অসম অরুণাচলৰ শান্তি চুক্তি হল ঠিকই, পিছে সীমান্তৰ পরিস্থিতি আজিও অগ্নিগর্ভা। লক্ষিমপুরের রঙা সংরক্ষিত বনাঞ্চলত বন বিভাগে আরম্ভ করলে অভিলাষী প্রকল্প নির্মাণের কাম, পিছে অরুণাচলের ধমক বন বিভাগ। অরুণাচলের বাসিন্দায় কয় যে আমার রাজালি বিচারে, আমার রাইজে যে ইমান আমার বহু দিনের পর আমার অসমৰ মাটি বলে আমার বনারক্ষ ফরেস্ট ডিপার্টমেন্টে রাখি আসলে, কালি পুরোহি অরুণাচলের সিওই আহি কাম বন্ধ করে দিয়ক বলে, উপরের পর অর্ডার নাপালে কাম নকরিব বলে মানে খবর দিয়ার পাছত কাম আমার ঠিকাদার আমার ইয়ার গাঁওয়ার রাইজে কাম করা সকলে কাম করে থাকুনতে বন্ধ করে দিয়ার পাছত অরুণাচলের মানুষ আহি ইয়াত আমার যোনবোৰ পকাকুটি রাখিছিলে চারিশর উপর পকাকুটি ভাঙি দিছে। এইবার মরিয়নির অসম নাগাল্যান্ড সীমান্তর এই দৃশ্য চাও। দুবছরের পূর্বে অসম সরকারে মেরাপানির গড়বস্তিত নির্মাণ করিলে সীমান্ত নিরীক্ষণ চকী, পিছে অতি রহস্যজনকভাবে আজিও নিরাপত্তা বাহিনীর রহস্যজনক কারণত মোতায়েন নকরলে গৃহ বিভাগে। অর্ডার আহিলে বনালেহি ঠিকাদার বনাই কে আজি 4-5 বছর হয়ে গেল, ইতিমধ্যে কমপ্লিট হল যদিও ইয়াত এতিয়া সৈনিক বাহিনী কোনো নাই, গতিকে এতিয়া সোমাব নারি কোনো, গরু মোহর পৰা একো সোমানো, গোটেই জঙ্গল হয়ে গেল। আড়াই কোটি ব্যয়ের নির্মাণ করা হল সীমান্ত নিরীক্ষণ চকী। বিওপি স্থাপন করতেই সাহস পাইছিল গড়বস্তির অসমীয়ে। সীমান্তর এই সকল বাসিন্দা তেতিয়া আশ্বস্ত, নগাই আৰু উপদ্রব করব নোৱাৰিব। প্রায় দুটা বছর বন্ধ হয়ে থাকা সীমান্ত নিরীক্ষণ চকী এতিয়া ভূত বাংলো। রাইজর দাবি অচিরেই বিওপি কার্যক্ষম করে মোতায়েন করক সিআরপিএফর জওয়ান। যদি আমি সিআরপিএফর ফোর্সবিল রাখিলেন অল্প আমার ভাল হয়, গতি আমি সরকারকে এই অনুরোধ জানাবলকে বিচার, মানে আমার ইয়াত অতি সোনকালে সিআরপিএফর ফোর্স বাহিনীটা রাখলে ভাল হব বলে মানে ভাবো। মেরাপানির প্রদীপ উমেশ, DY365।